হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিছু ফাস্ট ওয়ার্কারদের, যাদের কাজের গতি দেখলে আপনার চোখ কপালে উঠতে পারে। তাই এর জন্য এই ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে দ্য স্কাইওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, ফাস্টফুড রেস্টুরেন্টে কর্মচারীদের খুবই দ্রুত গতিতে কাজ করতে হয় এবং খুবই দ্রুত গতিতে শিফট করতে হয়, কারণ সেখানে খেতে আসা লোকেদের খাবার জন্য অপেক্ষা না করতে হয়। রেস্টুরেন্টে আসা লোকেদের আনন্দ দেওয়ার জন্য এবং তাদের আকৃষ্ট করার জন্য তারা এমনই দ্রুত গতিতে কাজ করে যা লোকেরা দেখতে থাকে এবং এনজয় করতে থাকে। শহরে এই দোকানটাও ঠিক সেই রকমই। এখানে খুবই তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে খাবার তৈরি করছে, যা প্রথমবার আপনার দেখলে অবাক লাগবে। এখানে মানুষ খেতে আসে না খাবার তৈরি করা দেখতে আসে তা বোঝা মুশকিল। চুল কাটতে গিয়ে দোকানে বসে থাকতে সবার কেমন বোরিং লাগে, কিন্তু আপনি যদি এই দোকানে কোনোদিন চুল কাটতে যান তাহলে আপনাকে আর বোরিং লাগবে না। চুল কাটার স্পিড দেখলে আপনার মনে হবে যেন চুল সিম্পল ম্যাসেজ করছে, কিন্তু এরকমই না, সে চুল কাটছে। এখানে আপনার চুল কাটতে এক মিনিট সময় লাগবে এবং এক মিনিটের মধ্যে চুলের যে কোনো স্টাইল করে দেবে। বন্ধুরা, এই গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে? এই তরমুজের নাম শুনলে সবার জিভে জল চলে আসে। ভিডিওটিতে দেখুন, এখানে একটি লোক কয়েক সেকেন্ডের মধ্যে একটি বড় তরমুজ কীভাবে কাটছে। কিন্তু আপনি এই ভিডিওটি দেখার পর কখনো বাড়িতে ট্রাই করবেন না, এতে আপনার বিপদ ঘটতে পারে। বন্ধুরা, এই মহিলাকে দেখুন কতটা স্পিডে কাজ করছে। এক হাতে মেশিনের মধ্যে আপেল প্রবেশ করাচ্ছে এবং চোখের পলকে তার আরেক হাত দিয়ে আপেলের ছাল ছড়াচ্ছে। বন্ধুরা, আনারস খেতে আমাদের সবার ভালো লাগে, কিন্তু আপনারা কোনোদিন আনারস ক্ষেত থেকে কাটা এবং তা গাড়িতে ট্রান্সপোর্টেশন কখনো দেখেছেন? তো এই ভিডিওটিতে দেখুন কীভাবে ম্যানুয়ালি আনারস কেটে ট্রান্সপোর্ট হচ্ছে, দ্রুত গতিতে আনারস কেটে গাড়িতে লোড করছে, যা একটি মেশিনের থেকে কম নয়। বন্ধুরা, আপনারা জানেন নুডলস ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং ফ্যাক্টরিতে প্যাক করা হয়। এই নুডলস খেতে আমাদের সবারই ভালো লাগে। ভিডিওটিতে এই ব্যক্তিকে দেখুন কত স্পিডে মেশিনের মতোই নিজের হাত দিয়ে নুডলস তৈরি করছে। বন্ধুরা, রুটি বানানো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে দেখি। প্রথমে আটাকে জলে মিশিয়ে লাড়ু বানিয়ে গোল করে পাকিয়ে রুটি তৈরি করতে হয়, কিন্তু ভিডিওটিতে এই ব্যক্তিকে দেখুন কত তাড়াতাড়ি রুটি তৈরি করছে, যা আপনার পক্ষে বোঝা মুশকিল। বন্ধুরা, কোনো প্রোডাক্ট তৈরি করতে মেশিন ব্যবহার করা হয় এবং প্যাকিং ও মেশিনের মাধ্যমে করা হয়, কিন্তু এই প্রোডাক্ট প্যাকিং যদি কোনো মানুষের দ্বারা করা হয় তাহলে কেমন হয়? এই ব্যক্তিকে দেখুন কীভাবে দ্রুতগতিতে প্রোডাক্ট প্যাকিং করছে। আপনারা বিভিন্ন খাবার খাওয়ার কম্পিটিশান দেখেছেন, কিন্তু কখনো পেঁয়াজ কাটার কম্পিটিশান দেখেছেন? ভিডিওটিতে দুইজন ব্যক্তিকে দেখুন কীভাবে দ্রুতগতিতে পেঁয়াজ কাটছে, যা আপনার দেখে হুঁশ উড়ে যেতে পারে। বন্ধুরা, খাবার খাওয়ার পর পাত্র ধুতে খুব কষ্ট লাগে, কিন্তু যারা রেস্তোরাঁতে কাজ করেন তাদের খাবার পাত্র থালা ধোয়া যেন শেষ হতেই চায় না, কারণ সারাদিন রেস্তোরাঁতে খাওয়ার লোকের ভিড় লেগে থাকে। কিন্তু এই লোকটাকে দেখুন, থালা ধোয়া যেন এর কাছে কোনো ব্যাপারই না, সেকেন্ডের মধ্যে থালাতে সাবান লাগিয়ে জলে ফেলে ধুয়ে ফেলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন। আর এইরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে দ্য স্কাইওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনি যদি পাবজির মতো ফোর্টনাইট গেম ভালোবাসেন এবং তার ভিডিও দেখতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। যে কোনো কথা বলার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে।